যুগজামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক বলতেও পাঁচজন যুবক লাগছে একটু মনে করায় দেওয়ার জন্য, এখনো কয় ঠিক জোরে একটা যুবক তাকবীর দাও তো মাঝখান থেকে। যুবক মানুষ শক্তি আছে না নাই, কিন্তু মাঝখানে একটু মিস্টেক হয়ে গেছে, ছোট্ট মিস্টেক, এটা কোনো অসুবিধা নেই। এটা আবার নাস্তিকরা পাইলে, মিডিয়া তো অনেকগুলা, নাস্তিকরা পাইলে বলবে দেখছস তোরাই বলছস ইসলামের দালালেরা, তার মানে আমরা শুধরে দিলাম। যুবকদের এই সামান্য ভুল এগুলো ধরায় দিলেই একসময় বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে যুবকের আল্লাহর নামে স্লোগান দিতে জানে তারা কখনো রাম বাম নাস্তিকের পিছনে ছুটতে পারে না। আস্তে ঠিক বলবেন না জোরে, মহব্বত নিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং মুরব্বীরা এই কথা বলেন না যে যুবকরা সব খারাপ হয়ে গেল, যুবকরা এখন ভালোর পথে আসতেছে। শুধু আমরা যদি যুবকদেরকে একটু বুকে টেনে নিতে পারতাম, কসম আল্লাহর সেদিন বেশি দূরে নয় কালেমার পতাকা বতবত করে উড়বে, কেউ আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক কি না বলে? আমরা আল্লাহর পক্ষে থাকবো, থাকবো না ইনশাআল্লাহ? কয় নাম্বারে আছেন? আট নাম্বারে। আল মুস্তাহজিউ বিদ্দিন, দিন নিয়ে ঠাট্টা করে, এমনি এমনি দিন নিয়ে হাসে ঠাট্টা করে, হুজুরদেরকে দেখলেই বলে কি হুজুর এত তাড়াতাড়ি যান কেন, দাওয়াত মনে কয়েকটা আছে, আস্তে আস্তে হুজুররা হাঁটলে কাহারে এই হুজুররা ইসলাম শিক্ষা সব শেষ করলো, কি আস্তে আস্তে হাঁটে, মরার মতো অবস্থা, খাওয়ান পায় না তো। আবার একটু স্বাস্থ্য বেশি হইলেও দেখছস হুজুর মানুষের বাড়িতে খাইতে খাইতে কি অবস্থা। ইসলাম আর মুসলমানদেরকে দেখলেই যারা বাঁকা চোখে কটাক্ষ করে, বুঝতে হবে আপনার কপাল পুড়েছে, কোনো কিছু কবুল হচ্ছে না, ঠিক কিনা বলেন? সেদিন একজন বাম ঘরানার ব্যক্তি বলতেছে যে আমি হুজুরদের পক্ষে না যায়া যাব, সারা জীবন বাম রাজনীতির পিছনে চললাম, একটা জরিপ আমারে পাল্টায় দিস। কি জরিপ? ওই 300 জন ধর্ষণকারীর উপরে একটা জরিপ চালানো হয়েছে, চালাইছে খ্রিস্টান, বহিরাষ্ট্রের অপতৎপরতা, তারা একটা জরিপ চালায় দেখছে যে মাদ্রাসার কোনো ছাত্র আছে কিনা, তাইলে মাদ্রাসার ছাত্রকে নিয়ে একটু কালার করা যায় কিনা দেখি। বলতেছে 300 জনের উপরে জরিপ চালায়া একটা এমন পাই নাই যে একটা ছেলে মাদ্রাসায় জড়িত, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড ছিল, এমন একজন কেউ পাই নাই। ইসলামী শিক্ষা কাউকে দর্শনকারী গুন্ডা বদমাশ ডাকাত বানায় না, ঠিক কিনা বলেন? তিনি বলতেছে এই জরিপটা দেখার পরে আমি আরো অবাক হইছি। তো আমরা যেহেতু বাম রাজনীতি করতাম, অনেকের জিজ্ঞাসা করলাম কেউ এত বছর আপনারা চালাইলেন, এত বছর আপনারা চিন্তা চেতনা করলেন এই আরব নিয়ে, কিছুই করতে পারলেন না কেন? বলছে আরে তাদের ভিতরে যে ইসলাম আছে, 100 বছরও তাদেরকে আটকায় রাখলে কি হবে? যদি বলি কোরআন পড়িস না, তারা গর্ত খনন করে গর্তের ভিতরে বৈশা কোরআন পড়ে। জোরে কোন আল্লাহ আকবার, এটা কেমনে আটকাইবেন? এই যে চীন আমাদের যে মুসলমানদেরকে, আজকে যে মুসলমানদেরকে চীন, বিশেষ করে আমাদের উইগুরের যে মুসলমানরা চীন কর্তৃক মাসলুম, সেখানের অনেক বন্ধুরা আমাদের সাথে আলাজারে পড়ত, স্বাধীন একটা রাষ্ট্র, নাম ছিল তুর্কিস্তান, তারা প্রায় সময় বলতো সাদের তুমি তো তোমার দেশে চলে যাবা,
আল আজহারি লিখলে তোমার দেশের মুসলমানরা তোমাকে সম্মান করবে, আর আমি যখন আমার উইগুরে যাব, আল আজহার তো দূরে থাক, একটা কাগজের পৃষ্ঠার দাম আছে, এটার মধ্যে লেখা যায় এই সার্টিফিকেটের কোনো মূল্য আমার দেশে নাই, ওইখানে আমি আমার নিজের গিয়ে পরিচয় দিতে পারবো না। এজন্য ফার্স্ট ইয়ারে তোমার সাথে ছিলাম, এরপর থেকে ফেল করতেছি, ইচ্ছা করে করে ফেল করতেছি আর ফেল করতেছি, কারণ এই দেশ থেকে গিয়ে আমি কি করব, আমার করার মতো কোনো জায়গা নাই। তুর্কিস্তানের মাজলুম মুসলমান যারা উইগুরে নির্যাতিত হচ্ছে, তাদেরকে বললাম কোরআন পড়ো কেমনে, ওই মাটির নিচে খনন করে কোরআন পড়ছে। এইটা যখন ট্যার পেয়ে গেছে, আগুন দিয়ে হত্যা করছে, দরজা লাগায়া ভিতরে বসে বসে কোরআন পড়ছে, এটাও যখন ধরে ফেলছে, এখন বাসের মধ্যে চলতেছি যাত্রীর মতো, একজন হাফেজে কোরআন, পাশে একজন ছাত্র, একজন একজনের কাছে পড়া শুনতেছে, এর মধ্য দিয়ে কোরআন চলছে, জোরে করে আল্লাহু আকবার। কেমনে কোরআন আটকাইবেন? আল মুস্তাহজিউ বিদ্দিন, ইসলাম নিয়ে ঠাট্টা করে কথা বলবেন না। অনেক সময় আমরা বলি যে সুরেরা যখন মানুষে যখন নামাজের মধ্যে সেজদায় যায়, গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর সুরেরা কি বলে আর বলেন না, ওইটা দুষ্টামি করে জাতীয় কথা অনেক সময় আমরা বলি। খবরদার, ইসলাম দুষ্টামি করার কোনো স্থান নেই। দুষ্টামি করবেন সত্য দুষ্টামি, হাসাবেন সত্য কথা বলে বলেই হাসাবেন, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে এ জাতীয় কথা বলে ইসলাম নিয়ে কটাক্ষ করবেন, হাসাহাসি করবেন, আপনার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, পরে না আমিন। কয় নাম্বার? আট। এবার কয় নাম্বারে যাব? নয় নাম্বার। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মান ইবতাদা বিদআতান নাও আওয়া মুবতাদিয়ান, বিদআত যে করবে, বেদাতকে যে প্রশ্রয় দিবে, বেদাতি নিজে হবে, বেদাতিকে প্রশ্রয় দিবে, কথায় কথায় বলবে, চ্যালেঞ্জ গ্রহণ করেন, 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ইকো সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আমরা বহস করব, চ্যালেঞ্জ গ্রহণ করেন। এইরকম বেদাতিদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, বেদাতিদের ইবাদত বন্দেগি যিনি কবুল করবেন না তিনি কে? নবী তাকায় দেখবেন, এটা আমার উম্মত, সাফাত করার জন্য যাবেন, পর্দা ফেলে দেওয়া হবে, নবী বলবেন আল্লাহ আমার উম্মত আজকে পর্দা কেন ফেলে দেওয়া হলো? বলা হবে লোকটা বেদাতি, ইসলামের মধ্যে পরিবর্তন এনেছিল। আল্লাহর নবী বলবেন সোকান সোকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা ও দুশমন, আমার রক্তে জড়া দিন ইসলামের মধ্যে পরিবর্তন এনেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সেদিন যদি নবীজি ভুলে যায়, যিনি ভুলে যাবেন তিনি কে? এবার আসেন 10 নম্বরে। কয় নাম্বার? শেষ কথা কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মুরব্বী একজন উঠতেছে, অসুবিধা নেই, যুবক উঠার কোনো সুযোগ নেই, মাশাআল্লাহ, একজন মুরব্বী গেছে, একজন যুবক চলে আসছে, লিল্লাহে তাকবীর। এবার শেষ কথায় বলি, সর্বশেষ, যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, কান খাড়া করে শুনি, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন ইন্না যিম্মাতাল মুসলিমিনা ওয়াহিদা ফামান আখফারা মুসলিমান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। আল্লাহর যে গোনাহ মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য গর্ত খনন করে, মিথ্যা সাক্ষী দেয়, অন্য মুসলমানদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করে, মুসলমানকে বিপদে ফেলানোর জন্য গর্ত খনন করে, এমন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, মানুষের পক্ষ থেকে লানত, এমন কি আল্লাহ পাক তার কাছ থেকে কবুল করে না, সরফান ওয়ালা আদলা, নামাজ রোজা
যাকাত নফল দান সদকা তাহাজ্জুদ যদিও পড়ে সবগুলা ব্যর্থ হয়ে যাবে। আপনি যদি আপনার কর্ম দিয়ে কোন মুসলমানকে গড়তে ফেলতে চান, এখনই নিজেকে শুধরে ফেলেন, কারণ যার জন্য গর্ত খনন করলেন, মুসলমানের জন্য গর্ত খনন করলেন, আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, আপনার প্রতি মুহূর্তের আমল গুলা কবুল হচ্ছে না। যিনি ব্যর্থ বানায় দিবেন তিনি কে? এই যে দশটা শ্রেণীর মানুষের কথা বললাম, আমরা তো সবাই সবাই মোমেন মনে করি, নিজেরাও নিজেদেরকে বলি আমরা ইমানদার, ইমান এনেছি, আমরা কালেমা পড়েছি, কালেমার উপর ইমান আছে। এবার বলেন যে দশটা বললাম, এই দশ রকমের মানবীয় চরিত্র, যেই চরিত্রগুলো শয়তান কর্তৃক প্রদত্ত, এই প্রদত্ত চরিত্রের মধ্যে এখন আমাদের চরিত্রের মিল আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা যারা এখানে বসলেন, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচটা কাজের কথা বলেছি, দোয়া করবেন, মা বাবার সাথে সৎ আচরণ করবেন, আত্মীয়দের খবর নেবেন, তাসবিহ পড়বেন, পাঁচ নম্বরে আল্লাহর গোলামেরা যতজন এখানে বসছেন দান সৎকা করবেন। আজকেও এখানে আপনার মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে মোনাজাত করে যাওয়ার সময় দিয়ে দিয়ে যাবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঈদের সময় মায়ের জন্য নতুন শাড়ি আনতাম, বাবার জন্য নতুন পাঞ্জাবি আনতাম, আল্লাহ রহমতের এই সুযোগ শেষ হয়ে গেল, মা নাই বাবা নাই, মা বাবার কথা মনে করে দিবেন, দোয়া করবেন, আপনার দোয়ার কারণে, নেককার সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরের আজাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে আপনাদেরকে নিয়ে কবরস্থানের মানুষ বড় অসহায়, একটা লোকও না উঠে, আমরা প্রত্যেকে মোনাজাত করে যাই, কারণ আমি নিজেই অসহায় হয়ে যাব, আজকে রাতেই হতে পারি, এই মুহূর্তে থেকে হতে পারি, কেমন অসহায়, আন্নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে মানুষ যেমন অসহায়, কবরের ভিতরে এর চাইতে বেশি অসহায়। যত বড় সাঁতারু হোক, সমুদ্রের ভিতরে আপনার সাঁতার কাজে আসবে না, কতক্ষণ সাঁতার কাটবেন, কবরের ভিতরে আপনার আমল তেমন কাজে আসবে না, শুধুমাত্র যদি মালিক রহম করে, দয়া করে, ওই গোলামটা মা পেয়ে যাবে, নাজাব পেয়ে যাবে, আল্লাহর একটুখানি রহমের জন্য আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করব, যিনি মাফ করে দিলে ক্ষমা পেয়ে যাব তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতো ইনশাআল্লাহ আমরা একটা ইস্তেগফার করব, একজন বাদ যাব না, অনেক গুনাহ করছি জীবনে, ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের নেতা, ইস্তেগফারের নামই নেতা ইস্তেগফার, যে ইস্তেগফার একবার পড়লে, আজকে যদি পড়েন, ফজরের আগ মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? ফজরের সময় আবার পড়লেন, মাগরিবের আগ মুহূর্তে আপনি মারা গেলে, যিনি জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? মাগরিবের সময় পড়লেন, ফজরের আগ মুহূর্তে মারা গেলেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেহেতু মিডিয়ার অনেক কর্মীরা আসছে, আপনারা সার্চ করবেন, আপনারা নিশ্চয়ই দোয়াটা পেয়ে যাবেন, এই দোয়াটা কানে লাগায় লাগায় পড়বেন, শুনবেন, গুগলে সার্চ করে আপনাদের মোবাইলে একেবারে আপনাদের থিমসে দিয়ে রাখবেন, আপনাদের পিকচারে দিয়ে রাখবেন, ওয়ালপেপারে দিয়ে রাখবেন, যখনই দেখবেন মনে হবে এইভাবে করে দোয়াটা ইনশাআল্লাহ আমল করবেন, পড়বেন। আজকে আমরা সবাই একসাথে মন আল্লাহর দিকে ঝুঁকায় দিয়ে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, এরপরই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। সকলে পড়ি, আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা
খলাকতনি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার বললাম। আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো।